নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ। মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁ আহক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, গুৱাহাটী মহানগৰীৰ শিলহাঁকৰ বিলত ৰাজ্য চৰকাৰে চলাইছে উচ্ছেদ অভিযান আৰু শিলহাঁকৰ বিলৰ উচ্ছেদক লৈ কঠোৰ স্থিতিত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। হিমন্ত বিশ্ব শৰ্মাই মন্তব্য কৰি কয় যে শিলহাঁকত যদি মৰ ঘৰ আছে তেন্তে সেয়া ভাঙি দিয়ক, কোনো মানুহৰ প্ৰতি মৰম নাই, দয়া নাই এইখন চৰকাৰৰ। এই মন্তব্য মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। কোনো ব্যক্তিৰ প্ৰতি এইখন চৰকাৰৰ মৰম দেখুৱাবলগীয়া নাই, শিলহাঁকত যদি মোৰ ঘৰ আছে তেন্তে মোৰ ঘৰ ভাঙি দিয়ক। শিলহাঁকৰ বিলত চলা উচ্ছেদক লৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই প্ৰতিক্ৰিয়া। হিমন্ত বিশ্ব শৰ্মাই মন্তব্য কৰি কয় যে উচ্ছেদ চলিয়েই থাকিব শিলহাঁকত, বদরুদ্দিন আজমলৰ বাসগৃহতো চলিব উচ্ছেদ অভিযান, উচ্ছেদ করা হব অমিয় কুমার ইনস্টিটিউট, সরকারি মাটিত থকা সকলকে উচ্ছেদ করা হব, মেদিপট্টা থকা সকলের মাটি অধিগ্রহণ করা হব, গুৱাহাটীবাসীক বিশুদ্ধ অক্সিজেন দিবলৈ চলোৱা হৈছে উচ্ছেদ, উচ্ছেদিত লোকসকলক প্রদান করা হব সাহায্য, সরকারে নহয় মাক দেউতাকে করা ভুলের পরিণাম ভুগিছে সন্তানে। এই মন্তব্য মুখ্যমন্ত্রীর। কম দামত মাটি কিনি বেশি দামত বিক্রি করেছিল শিলহাঁকত, শিলহাঁকর একেখিনি মাটিয়ে ইজনে সিজনক বিক্রি করেছিল। এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পরবর্তী খবর, সাধারণ জনতার উপর পুনের মাধমার সুদায় বৃদ্ধি করা হল রন্ধন গ্যাসের সিলিন্ডারের দাম। আজিরপর কার্যকরী হওয়াকই প্রতিটি ঘর রন্ধন গ্যাসের সিলিন্ডারের দাম 50 টাকাকৈ বৃদ্ধি করা হয়েছে। পুনের বাড়িল রন্ধন গ্যাসের সিলিন্ডারের দাম। 14.2 কিলোগ্রামের ঘর সিলিন্ডারের দাম 50 টাকাকৈ বৃদ্ধি করা হয়েছে। দিল্লিত আজিরপর প্রতিটি রন্ধন গ্যাসের ঘর সিলিন্ডারের দাম হব 1103 টাকা। আনহাতে 19 কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করা হয়েছে, 350.50 টাকাকৈ বৃদ্ধি করা হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। দিল্লিত এতিয়ারপর প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য হব 2119.50 টাকা। আজিরপর গুৱাহাটীত প্রতিটি ঘর সিলিন্ডারের মূল্য হব 1152 টাকা আর প্রতিটি ব্যবহারিক সিলিন্ডারের দাম হব 2360 টাকা। আজিরপর কার্যকরী হব রন্ধন গ্যাসের সিলিন্ডারের এই নতুন নিরিখ। উল্লেখযোগ্য যে চলিত বর্ষত বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য দ্বিতীয়বারের বৃদ্ধি পালে। জানুয়ারিত প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পাইছিল 25 টাকাকৈ। উল্লেখযোগ্য যে প্রতি মাহর প্রথম দিনট রন্ধন গ্যাসের সিলিন্ডারের দাম সলনি হয়। পরবর্তী খবর, আপনার দুচকিয়া বা চারিচকিয়া বাহন আছে নেকি? যদি আছে তেন্তে সাবধান, আপনার বাহনখন রাজপথত উলিওয়ার আগত 10 বার ভাবক, কিয়নো যিকোনো মুহূর্তত ভরবলগিয়া হব পারে বৃহৎ পরিমাণের জরিমনা। কঠোর হয়েছে রাজ্যের পরিবহন বিভাগ। আজিরপর রাজ্যত আরম্ভ হব মিশন সারখা 2.0। যিকোনো মুহূর্তত ভরবলগিয়া হব পারে বৃহৎ পরিমাণের ধন। রাজপথত বাহন উলিওয়ার আগত 10 বার ভাবক আপুনি। রাজপথলৈ বাহন উলিওয়ার পূর্বে পরিশোধ করক কর, অন্যথা দেখা মাত্রকে জব্দ হব পারে আপনার বাহন। কর নিদিয়া বাহনের বিরুদ্ধে একশন মোডত রাজ্যের পরিবহন বিভাগ। 31 মার্চের পূর্বে পরিশোধ করক কর, জরিমানা ভরার পূর্বে আপনার বাহনের ফিটনেস সার্টিফিকেট, লাইসেন্স আদি বৈধ করে লোক। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটি জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক, আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে রাখক। পরবর্তী খবর, অসম সরকারের নির্দেশ মর্মে শিক্ষার্থীসকলের বিনামূলীয়া নামভর্তি করে এতিয়া বিপদত পড়েছে রাজ্যের শ শ কলেজ। নামভর্তির মাচুল এতিয়ালৈকে উভতাই নিদিলে সরকারে, যার পরিপ্রেক্ষিত আর্থিক সংকটত রাজ্যের 337খন কলেজ। চরম আর্থিক সংকটের দিকে আগুয়াই গেছে রাজ্যের 337খন প্রাদেশিকৃত মহাবিদ্যালয়।
পরিস্থিতি এনে পর্যায় পাইছেগৈ যে দৈনন্দিন কার্যক্রমণিকা পরিচালনার বাবে ঠিকাভিত্তিক শিক্ষকক দরমহা দিয়ার বাবেও বহু মহাবিদ্যালয়ত নাই ধন। বিনামূলীয়া নামভর্তির মাচুল সরকারে ঘুরাই নিদিয়ার পরিণতিতে মহাবিদ্যালয়সমূহ ভয়ঙ্কর আর্থিক সংকটে দেখা দিছে। সরকারে বিগত ন মাহে প্রাপ্য ধন আদায় নকরার বাবে এতিয়া মহাবিদ্যালয়ের ভিতর চলা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্য যে 2021-22 বর্ষরে বিনামূলীয়া নামভর্তির মাচুল সম্পূর্ণরূপে মহাবিদ্যালয়সমূহ উভতাই দিয়া নাই সরকারে। তথ্য অনুসরি এতিয়াও সেই বর্ষর বিনামূলীয়া মাচুলের 40% ধন মহাবিদ্যালয়সমূহে পাবলৈ আছে। এনে সময়ত চলিত বর্ষর বিনামূলীয়া নামভর্তির সমুদায় মাচুল সরকারে প্রদান নকরাত মহাবিদ্যালয়সমূহ ব্যাপক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্মর্তব্য যে রাজ্যের আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থী সকলের বাবে সরকারে বিনামূলীয়া নামভর্তির বাবে করা ব্যবস্থা সচাকয়ে প্রশংসনীয় আছিল, যার ফলত শিক্ষার্থী সকলের আনুষ্ঠানিক শিক্ষার বাবে প্রয়োজনীয় ধনের এক বৃহৎ অংশ রাহি হয়েছিল। আনহাতে মহাবিদ্যালয়সমূহক সেই নামভর্তির ধন সরকারে যোগান ধরার কথা আছিল, কিন্তু সরকারে বিগত বর্ষর 40% ধন আর চলিত বর্ষর সমুদায় ধন বিগত 9 মাহে উভতাই নিদিলে। উল্লেখযোগ্য যে একমাত্র ছাত্রছাত্রীর মাচুলের দ্বারাই পরিচালিত হয় প্রাদেশিকৃত মহাবিদ্যালয়সমূহ। তেনেস্থলত এতিয়া বহু অসুবিধার সম্মুখীন হয়েছে মহাবিদ্যালয়সমূহ। পরবর্তী খবর, গুহাটির শিলহাক বিলত চলি আছে রাজ্য সরকারের বৃহৎ উচ্ছেদ অভিযান, আর এইবার বদরুদ্দিন আজমলের ভূমিত চলিল প্রশাসনের বুলডোজার। উচ্ছেদের বাদ নপরিল সাংসদ বদরুদ্দিন আজমলের ভূমি। গুহাটির শিলহাক বিলত উচ্ছেদর আজি তৃতীয়টো দিন। উচ্ছেদের বাদ নপরিল সাংসদ বদরুদ্দিন আজমলের ভূমি। বদরুদ্দিন আজমলের ভূমিত চলিল এইবার প্রশাসনের বুলডোজার। জিএমডিআর অধ্যক্ষ নারায়ণ ডেকার এই মন্তব্যের পাছতেই আজমলের ভূমিত প্রশাসনে চলালে বুলডোজার। পরবর্তী খবর, 5 লাখ টাকার বিনামূলীয়া চিকিৎসা সেবা লাভ করবলে আজিয়াই বিনামূলীয়াকৈ বনাওক আয়ুষ্মান কার্ড। আর যদি আয়ুষ্মান কার্ডের বাবে কোনোবাই ধন দাবি করে তেন্তে লগেলগে দিয়ক অভিযোগ। এই সন্দর্ভত মুক্তি করা হয়েছে টোল ফ্রি নম্বর। আয়ুষ্মান কার্ডের বাবে কোনো লোকে ধন বিচারিছে নেকি আপনার পরা? ধন বিচারিলে লগেলগে দিয়ক অভিযোগ। রেশন কার্ড থাকা প্রতিটি পরিয়ালক প্রদান করা হব আয়ুষ্মান কার্ড। আয়ুষ্মান কার্ডের জড়িয়ে লাভ করব 5 লাখ টাকার বিনামূলীয়া চিকিৎসা সেবা, সম্পূর্ণ বিনামূলীয়া এই আয়ুষ্মান কার্ড। কোনো ব্যক্তি বা সংস্থাক আয়ুষ্মান কার্ডের বাবে দিব নালাগে ধন। আয়ুষ্মান কার্ডের বাবে ধন দাবি করা ব্যক্তি বা সংস্থাক বিহা হব কঠোর শাস্তি। টোল ফ্রি নম্বর 1800103995 নম্বরত আপনাদের ফোন করে দিব পারিব অভিযোগ। লগতে grievance@assam.in এই মেইলর জড়িয়ে আপনাদের অভিযোগ দিব পারিব। আর আরক্ষী থানাতে ধন দাবি করা ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দিব পারিব। আর আয়ুষ্মান কার্ড বনাবলে আপনি অতি শীঘ্রে আপনার ওসরের CSC কেন্দ্র যোগাযোগ করুক। পরবর্তী খবর, বন্দনা কলিতায় স্বামীক হত্যা করা সন্দর্ভত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর মন্তব্য। হিমন্ত বিশ্ব শর্মায় মন্তব্য করে কয় যে আগতে পুরুষে মহিলাক মারিছিল, আর আজি মহিলায় পুরুষক মারে। আর তারপিছতেই এই মন্তব্যক লৈ রাজ্যজুড়ি তীব্র প্রতিক্রিয়া। বন্দনায় স্বামীক হত্যা করা সন্দর্ভত মুখ্যমন্ত্রীর ডাঙর মন্তব্য, আগতে পুরুষে মহিলাক মারিছিল আর আজি মহিলাই পুরুষক মারে। মহিলা সবলীকরণের এয়া এক ডাঙর উদাহরণ। আজির মহিলা দুর্বল নহয়। শেহতীয়াভাবে রাজ্যত সংঘটিত অপরাধ সন্দর্ভত সাংবাদিকে সুধিছিল প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তরত অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য এতিয়া খলকুনির সৃষ্টি করেছে রাজ্যত। পরবর্তী খবর, ফাদিল হওয়া নাই উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার প্রশ্নকাকত। উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত পরীক্ষার রসায়ন বিজ্ঞানের প্রশ্নকাকত ফাদিল সন্দর্ভত শিক্ষামন্ত্রী রনোজ পেগুর স্পষ্টীকরণ। রাজ্য চলি থাকা উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার প্রশ্নকাকত ফাদিলের অভিযোগ উত্থাপন করা হয়েছিল। এদিন পূর্বে হোয়াটসঅ্যাপের জড়িয়ে এই প্রশ্নকাকতর প্রচার হয়েছিল বলে অভিযোগ উত্থাপন হয়েছিল।
আৰু পৰীক্ষা শেষ হোৱাৰ পিছত এগৰাকী ছাত্ৰই এই অভিযোগ উত্থাপন কৰিছিল। ছাত্ৰগৰাকীয়ে প্ৰদৰ্শন কৰা প্ৰশ্নকাকতখন হাতে লিখা আছিল। হাতে লিখা অৱস্থাতে এই প্ৰশ্নকাকতখন ফাদিল হৈছিল বুলি দাবী কৰে ছাত্ৰগৰাকীয়ে। যোৰহাটৰ এজন ছাত্ৰই হোৱাটছএপত পঠিয়াইছিল এই পেপাৰ। কটনৰ এজন ছাত্ৰলৈ হোৱাটছএপত পেপাৰখন পঠিয়াইছিল বুলি অভিযোগ কৰা হৈছিল। অৱশ্যে এই সন্দৰ্ভত অসম উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা সংসদে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰে। সংসদৰ মতে প্ৰশ্নকাকত ফাদিলৰ বাতৰি ভিত্তিহীন। পৰীক্ষা শেষ হোৱাৰ পিছত প্ৰশ্নকাকত ফাদিলৰ প্ৰশ্নই নুঠে। সংসদে সন্দেহ কৰে যে পৰীক্ষা আৰম্ভ হোৱাৰ এঘণ্টাৰ পিছত ছাত্ৰ ছাত্ৰী ওলাব পাৰে আৰু কোনো শিক্ষাৰ্থীয়ে এঘণ্টাৰ পিছত কাকতখন ভাইৰেল কৰিব পাৰে। ইফালে উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত পৰীক্ষা ৰসায়ন বিজ্ঞানৰ প্ৰশ্নকাকত ফাদিলৰ সন্দৰ্ভত শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগুৱে উল্লেখ কৰি ছ'চিয়েল মিডিয়াত এটা পোষ্ট দি কয় যে এই বাতৰি ভুৱা। এনে ভিত্তিহীন খবৰত বিশ্বাস নকৰি সম্পূৰ্ণ মনোনিৱেশ কৰিব লাগে বাকী পৰীক্ষাসমূহত।